Hi friends, welcome to my channel Study with Ishany. WBP 2023 Super GK এর আজ 27তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ 25টি MCQ ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন স্বাধীন শিখ রাজ্যের প্রতিষ্ঠাতাকে রঞ্জিত সিং অপশন গ দুই নাম্বার বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সংলগ্ন স্তরকে কি বলা হয় ট্রপোস্ফিয়ার অপশন খ তিন নাম্বার দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ওন অপশন খ চার নাম্বার প্রশ্ন রেড ফ্ল্যাগ কোন শহরের সংবাদ সংস্থা বেজিং অপশন ক পাঁচ নাম্বার প্রশ্ন ডোভার প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ইংল্যান্ড ও ফ্রান্স অপশন ক ছয় নাম্বার নিম্নের কাকে হযরত মুহাম্মদের বংশধর বলে মনে করা হয় খিজির খা অপশন খ সাত নাম্বার প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে কৃতদাস ছিলেন গিয়াসুদ্দিন বলবন অপশন ঘ আট নাম্বার প্রশ্ন স্ট্রিকনিন ঔষধ কোন রোগে ব্যবহৃত হয় স্নায়ু রোগ অপশন ঘ নয় নাম্বার প্রশ্ন চোল বংশের শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন শিব অপশন ঘ দশ নাম্বার প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায় ইলেকট্রোস্কোপ অপশন ক এগারো নাম্বার নট কিসের একক গতিবেগ অপশন খ বারো নাম্বার গ্যাসের মধ্যে মলিকিউলের বারো নাম্বার গ্যাসের মধ্যে মলিকিউলের গতি কিসের উপর নির্ভর করে ভর এবং তাপমাত্রা অপশন গ তেরো নাম্বার কোনটি হাতের হাড় মেটাকার্পেল অপশন ক চোদ্দ নাম্বার ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবরের সবচেয়ে কাছের দেশ কোনটি সুমাত্রা অপশন ক পনেরো নাম্বার প্রশ্ন কে প্রথম ভারতের গভর্নর জেনারেল উপাধি প্রাপ্তন হন ওয়ারেন হেস্টিংস অপশন গ দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম প্রশ্ন প্রথম জনগণ মন গানটি গাওয়া হয় কোন অধিবেশনে কলকাতা অধিবেশন অপশন খ তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো নামগুলো একবার দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ১৬ নাম্বার প্রশ্ন চেঙ্গিস খা কবে ভারত আক্রমণ করেছিল বারোশো একুশ খ্রিস্টাব্দ অপশন খ ১৭ নাম্বার প্রশ্ন কন্টার কথাটি ব্যবহার হয় কোন পশুর বিষয়ে ঘোড়া অপশন গ আঠেরো নাম্বার ধমনীতে রক্ত প্রবাহ বন্ধ হয় কিসের প্রভাবে কোলেস্টেরলের প্রভাবে অপশন খ ১৯ নাম্বার ভারতে প্রথম রেশন ব্যবস্থার প্রচলন কে করেন আলাউদ্দিন খলজি অপশন ক ২০ নাম্বার মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক প্রকাশ ঘটায় মস্তিষ্কের কোন অংশ থ্যালামাস অপশন খ ২১ নাম্বার রেটিনা এবং অপটিক্স স্নায়ুর সংযোগস্থলে কোনটি অবস্থিত ব্লাইন্ড স্পট অপশন খ ২২ নাম্বার ভারতের কোন রাজ্যকে চিনির পাত্র বলা হয় উত্তরপ্রদেশ অপশন খ ২৩ নাম্বার চিপস এবং পাঁপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে
নাইট্রোজেন অপশন খ, শেষ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, কোন রাজ্যের সর্বোত্তম গম জিআই ট্যাগ পেয়েছে, মধ্যপ্রদেশ অপশন খ, শেষ প্রশ্ন 25 নম্বর, ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন ট্রায়াল চালানো হয়েছে কোন শহরে, কলকাতা অপশন খ। ওকে তাহলে বন্ধুরা, এই ছিল আজকে ক্লাসের 25টা এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।